প্রিয় এবং দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আজও আমি খুবই ইউজফুল এবং ইন্টারেস্টিং একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই অ্যাপসটি এখন পর্যন্ত প্রায় 1 লাখের অধিক মানুষ ইনস্টল করেছেন এবং এর রিভিউ রেটিং 4.8 out of 5, এবং এতে প্রায় 5,000 মানুষ রিভিউ দিয়েছেন এবং এটি মাত্র 17 MB-র একটি অ্যাপ। তো ইন্ট্রো গল্প বাদ দিয়ে চলুন অ্যাপটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের আরও ইন্টারেস্টিং অ্যাপ সম্পর্কে জানতে। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন, আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন, ধন্যবাদ। অ্যাপসটির ইনস্টল লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি ইনস্টল করে নিতে পারেন। চলুন আমরা দেখে নিচ্ছি মেনুতে কি কি রয়েছে। জেলা পরিবর্তন করতে চাইলে পরিবর্তন করতে পারবেন, নামাজের নিষিদ্ধ সময়গুলো, সেহরি, ইফতার এবং অন্যান্য কিছু। অ্যাপসটি ইনস্টল করার পর আপনাকে বিভাগ এবং জেলা নির্বাচন করে দিতে হবে। চলুন আমরা জেলা এবং বিভাগ নির্বাচন করে দিচ্ছি। দেখুন এই অ্যাপটিতে আমাদের বোলা জেলা উল্লেখ হয়ে গিয়েছে, আমি এর আগে বোলা জেলা সেট করে দিয়েছি। বর্তমান নামাজ দেখা যাচ্ছে এবং আসরের নামাজ বর্তমানে অপেক্ষারত। দেখুন 3:39 PM, দেখেন ওয়াক্তের শেষ সময় ওখানে দেয়া আছে, 5টাতে এই ওয়াক্তের শেষ হয়ে যাবে আসরের ওয়াক্ত। এগুলি সবকিছু সুন্দরভাবে আপনার এই ডিসপ্লেতেই শো করবে। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে নামাজের সময়, যে সময়গুলোতে আমরা বিশেষত অ্যালার্ম দিতে চাই। যেমন ফজরের নামাজ আপনি দেখতে পাচ্ছেন 5:09 শুরু হয় এবং সূর্যোদয় হচ্ছে 6:29, এগুলি দেয়া আছে জোহর, আসর, মাগরিব। এখানে আপনি চাইলে অ্যালার্ম সেট করে দিতে পারেন এবং আপনি কোন টাইমে উঠতে চান সেই টাইমে আপনি অ্যালার্মটা সুন্দরভাবে সেট করে দিতে পারেন। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আল কোরআন, দেখুন প্রত্যেকটা সুরা রয়েছে এখানে, 114টি সুরা রয়েছে, সুরা পাতিহা। আমরা যদি এখানে অর্থ সহ পড়তে চাই তাও পড়তে পারবো, আমরা চাইলে অর্থ ছাড়াও পড়তে পারবো। যেমন আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন শুধু আরবি পড়তে চাইলেও পারবো, উচ্চারণ অর্থ সহ পড়তে চাইলেও আমরা এখান থেকে পড়তে পারবো। এখানে চাইলে আমরা ফন্ট ছোট বড় করে নিতে পারি, আপনারা দেখতে পাচ্ছেন, অথবা আপনারা যদি চাই কপি করতে পারে, শেয়ার করতে পারে, অথবা বুকমার্ক করেও রাখতে পারি আমরা এখান থেকে। এছাড়া রয়েছে তাসবিহ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে চাইলে আপনারা আরো বেশি সেট করে দিতে পারেন। এমন যেমন আমরা যদি 100 সেট করে দিই সেটিও পারবো। দেখুন আপনি যদি প্রত্যেকটা তাসবিহ পড়ার সময় এখানে টাচ করলে এটা গণনা করবে অটোমেটিক। আপনি চাইলে সাউন্ড অন অফও করে রাখতে পারবেন এবং রিসেটও দিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো রয়েছে কিবলা ক্যাম্পাস, আপনারা চাইলে, দেখুন আমি যদি মোবাইলটা আপ ডাউন করি সেক্ষেত্রে আমাকে কিবলা দেখাই দিচ্ছে। যদি আমরা এমন কোথাও যাই যেখানে কিবলা চিনতে কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে এই অ্যাপটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেখুন কিবলা, আমি মোবাইল ঘুরাচ্ছি ঠিকই কিন্তু কিবলা ঠিকই আছে। এছাড়া রয়েছে ওয়াল পেপার, এখানে দেখেন বিভিন্ন ইসলামিক ওয়েল পেপার রয়েছে, আপনারা চাইলে এখান থেকে ওয়েল পেপার আপনারা আপনাদের মোবাইলে সেট করতে পারবেন। তো নামাজের সময়সূচি অ্যাপসটি সম্পর্কে আজ এ পর্যন্ত। আপনারা যদি এই অ্যাপস সম্পর্কে আরও কিছু জানতে চান কমেন্টে লিখতে ভুলবেন না। থ্যাংকস এ লট অফ ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, স্টে ব্লেসড, আল্লাহ হাফেজ।